দর্শক মাতাতে যা নিয়ে হাজির হচ্ছে দু সাল জানাবো বিস্তারিত নতুন বছরের টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ভারত বিদেশি কোচ চান বাবররা রোমে সুযোগ দিতে চান পাকিস্তানিদের দুই বছর পরপর বিশ্বকাপ হবে না সেফেরিনের বিশ্বাস একের পর এক ফুটবলার চোটে আক্রান্ত ভাবান্তর নেই বাফুফের এবং রোনালদো ফার্নান্দিস জুটির চেয়ে দল বড় সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত দর্শক মাতাতে জানি হাজির হচ্ছে দু সাল দু একুশ সালটা অবিশ্বাস্য কেটেছে ক্রীড়া মোদীদের একই বছরে ইউরো কোপা আমেরিকা ও অলিম্পিক হতে দেখা গেছে এর আগেও এবছর সে সঙ্গে যুক্ত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপও সে সঙ্গে বাৎসরিক নিয়মিত আয়োজন টেনিসের গ্র্যান্ড স্লাম ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ তো ছিলই এমন এক বছরের ধকল সামলাতেই সময় লাগবে অনেকের তাই বলে দু সালে যে ক্রীড়ামদীদের চুপচাপ বসে থাকতে হবে এমন নয় এ বছরও ক্রিকেট ফুটবল টেনিস অ্যাথলেটিক্স ব্যস্ত থাকতে হবে সবাইকে দেখে যাক সালে কোন কোন প্রতিযোগিতা হাজির হচ্ছে হচ্ছে দর্শক বছরের বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে এই সপ্তাহে আছে অ্যাশেজ তবে চলমান অ্যাশেজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ মীমাংসা হয়ে যাওয়ায় দর্শকের হয়তো এ নিয়ে খুব একটা আগ্রহ নাও থাকতে পারে সেটা পুষিয়ে দিয়ে আগামী নয় জানুয়ারি শুরু হচ্ছে আফ্রিকার মহাদেশীয় প্রতিযোগিতা কাপ অফ নেশনস ক্যামেরুনে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এর মাঝেই চোদ্দ জানুয়ারি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে ষোলো জানুয়ারি তারপর দিনই সতেরো থেকে জানুয়ারি হবে এবারের অস্ট্রেলিয়ান কাপ সতেরো থেকে ত্রিশ জানুয়ারি হবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন আর ক্রিকেটে একুশ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সাতাশ তারিখ পাকিস্তানও তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরু করে দেবে কাপ অফ নেশন বিপিএল এবং পিএসএল চলতে থাকবে আর চার ফেব্রুয়ারি শুরু হবে শীতকালীন অলিম্পিক যদিও চীনের এক টেনিস তারকার যৌন হয়রানির অভিযোগ এবং সে অভিযোগের পর বেশ কিছুদিনের জন্য টেনিস তারকার লাপাত্ত হয়ে যাওয়ায় শীতকালীন অলিম্পিক নিয়ে শঙ্কা জেগেছিল কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহায়তায় সব বাধা এড়িয়ে বেজিং এ নির্দিষ্ট সময়ে আয়োজিত হবে শীতকালীন অলিম্পিক ফেব্রুয়ারির শেষে বাংলাদেশে ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আফগানিস্তান এই প্রথমবারের মতো মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে বাংলাদেশের মেয়েদের এই যাত্রা শুরু হবে চার মার্চ থেকে নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপ চলবে তিন এপ্রিল পর্যন্ত মার্চের শেষে ছেলেদের দল যাবে দক্ষিণ আফ্রিকায় এবার আইপিএল এর একটু পরিবর্তন আসছে নতুন করে দুটি দল যোগ হচ্ছে সবগুলো দলই প্রায় নতুন করে করা হবে নিলামের মাধ্যমে বাড়তে আকর্ষণ নিয়ে হাজির হওয়া দু আইপিএল শুরু হবে এপ্রিলেই মে মাসের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দল আতিথ্য দেবে শ্রীলঙ্কাকে আর মাসের শেষ দিকে বাংলাদেশ দল যাবে আয়ারল্যান্ডে এর মাঝে টেনিসের আরেকটি বড় টুর্নামেন্টের দেখা মিলবে মে প্যারিসে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন মে হবে বাইশ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দশ বছর আগে দেখা দু বিশ্বকাপ খেলার স্বপ্নটা পূরণ হয়নি বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে এবারও বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে বাংলাদেশ এবারও কোনো জয় ছাড়া বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ জাতীয় দল সে হতাশা ঝেড়ে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে নামবে জুনে জুন এই বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামও শুরু হবে সাতাশ জুন শুরু হয়ে দশ জুলাই পর্যন্ত চলবে উইম্বলটন এ মাসে দম ফেরার সুযোগ পাবেন না দর্শকরা পহেলা জুলাই শুরু হবে ট্যুর ডি ফ্রান্স এশিয়া কাপ টি হবে এই মাসেই পনের জুলাই যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আর আঠাশ জুলাই শুরু হবে কমনওয়েলথ গেমস মাসের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল ওদিকে উনত্রিশ আগস্ট নিউ ইয়র্কে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দশ সেপ্টেম্বর চীনে শুরু হবে এশিয়ান গেমস মহাদেশীয় এই প্রতিযোগিতা শেষ হবে পঁচিশ সেপ্টেম্বর দুই বছরে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ মাটিতে বিশ্বকাপ ধরে রাখার আশায় নামবে অস্ট্রেলিয়া নভেম্বর শেষ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর একুশ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ডামাডোলে নভেম্বরে ভারতের বাংলাদেশ সফর আড়ালে পড়ে যেতে পারে আঠারো ডিসেম্বর পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ ওদিকে বাংলাদেশের ক্রিকেট ব্যস্ত থাকবে ভারতের বিপক্ষে টেস্ট ওয়ান ডে সিরিজ নিয়ে নতুন বছরের টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ভারত শুরু হয়ে গেছে দু সাল বছরের প্রথম দিন থেকেই সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড প্রথম দিন শেষে দুই দলই সমানে সমানে লড়ছে সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই দুর্বল সেটা ঘরের মাঝে হোক কিংবা দেশের বাইরে নতুন বছরে টাইগারদের জন্য আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে প্রতিবেশী ভারত এই বছরের শেষে বিরাট কোহলিদের আসার কথা রয়েছে ওই সফরে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট ফাইনালে হার এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় বিদায়ী বছরে ভারতের সব অর্জন লান হয়ে গেছে যে কোনো বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথমবার হারতে হয়েছে সেটাও দশটি উইকেটে ওয়ান ডে আর টি নেতৃত্ব ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে জানিয়ে মাঠের বাইরে বিতর্ক হয়েছে নতুন বছরে বাংলাদেশ ছাড়াও ভারতের সামনে অনেক ম্যাচ রয়েছে আগামী তেসরা জানুয়ারি থেকে জোয়ানসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে কোহলিদের নতুন বছর শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে ওয়ান ডে সিরিজ এরপরই ছয় ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট পঁচিশ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট পাঁচ মার্চ থেকে তিনটি টি তেরো পনেরো ও আঠারো মার্চ এরপর শুরু হয়ে যাবে আইপিএল কোটিপতি লীগ শেষে আগামী নয় জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টি টোয়েন্টি খেলবে ভারত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নয় বারো চোদ্দ সতেরো ও উনিশ জুন হোম সিরিজ শেষে ভারতীয় দল চলে যাবে ইংল্যান্ড সফরে সেখানে ম্যানচেস্টারে পহেলা জুলাই থেকে শুরু হওয়ার কথা গত বছরে করোনায় বাতিল হওয়া সিরিজের পঞ্চম টেস্ট এরপর তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচও খেলবে দুই দল ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত তিনটি টি টোয়েন্টি এবং সমসংখ্যক ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান সফর থেকে ফিরে প্রথমে খেলতে হবে এশিয়া কাপ এবং এর পরপরই অস্ট্রেলিয়ায় যেতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ষোলো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হব বিশ্বকাপ থেকে ফিরেই বিরাট কোহলিদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে এই সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি বিদেশি কোচ চান বাবররা রোমিত সুযোগ দিতে চান পাকিস্তানিদের টি টোয়েন্টি ফর্মেটে ব্যাটিংয়ের উন্নতি ঘটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিচ্ছে বলে কিছুদিন ধরে খবর বেরিয়েছে পিসিবি সভাপতি হওয়ার পরে নানা রকম পরিবর্তন আনছেন রমিজ রাজা এই পাওয়ার হিটিং কোচ নিয়োগও তার অংশ এছাড়া হাই পারফরমেন্স ইউনিটের জন্য আরও পাঁচজন কোচ নিয়োগ দিতে চাইছেন রমিজ কিন্তু গোলমাল বেঁধেছে অন্য জায়গায় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেও সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় পাকিস্তান ওই টুর্নামেন্টে পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুস্তাকের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে ম্যাথু হাইডেন আর বোলিং কোচ হিসেবে ছিলেন ফিল্যান্ডার জাতীয় দলের জন্য পাওয়ার হিটিং কোচ হিসেবে দেশের সাবেক ক্রিকেটারদের দেখতে চান রমেশ রাজা কিন্তু বাবর আজমরা মানে ক্রিকেটাররা চান কোচ হিসেবে একজন বিদেশিকে আনা হোক ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় রমেশ রাজা বলেছেন আমি বাবর সাকলাইন ও রিজনের সঙ্গে কথা বলেছি আর জাতীয় দলের ড্রেসিং রুমে বিদেশি কোচ নিয়োগের পক্ষে তারা মত দিয়েছে কিন্তু এব্যাপারে আমি একদম উন্মুক্ত আমার ধারণা সফরে দেশি কোচদেরও অন্তর্ভুক্ত করা উচিত ড্রেসিং রুমের আবহাওয়া ঠিক রাখতে হলে স্থায়ী কোচ থাকা জরুরি বাংলাদেশ এবং উইন্ডে সিরিজে নতুন কোচ নিয়োগ না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন আমি দেখতে চেয়েছিলাম ক্রিকেটাররা নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা নিজেরা ভাবতে পারে কিনা কঠিন পরিস্থিতিতে কোনো সহযোগিতা ছাড়া যদি টিকে থাকতে না পারে তাহলে একজন অসাধারণ হতে পারবে না উল্লেখ্য বিশ্বকাপের পর বাংলাদেশে এসে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে জিতেছে বাবর আজমের দল দুই বছর পর বিশ্বকাপ হবে না সেফেরিনের বিশ্বাস ফিফা বড় এক টোপ দিয়েছে তার সদস্যদের চার বছর পর বিশ্বকাপ আয়োজন করে আর মন ভরছে না ফিফার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা চাইছে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করে নিজেদের তহবিল বাড়িয়ে নিতে আর নিজেদের এই ইচ্ছা পূরণ করতে গণতান্ত্রিক পন্থা ব্যবহার করতে চাইছে তারা সিংহবাগ সদস্যকে এতে রাজি করিয়ে পাশ করিয়ে নিতে চাইছে সে প্রস্তাব এরই মধ্যে জানিয়েছে এভাবে বিশ্বকাপ আয়োজন করলে প্রতি চার বছরে চারশো চল্লিশ কারো যেন কষ্ট করে হিসাব করতে না হয় এই প্রস্তাবে প্রতিটি ফেডারেশন কত পাবে সেটাও জানিয়েছে ফিফা দুশো এগারোটি ফেডারেশনের জন্যই লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে তারা প্রতি চার বছরের চক্রে বর্তমানে ফেডারেশনগুলো ষাট লাখ ডলার পায় বিশ্বকাপের চক্র বদলালে ফেডারেশনগুলো দুই কোটি পঞ্চাশ লাখ ডলার পাবে বাংলাদেশি মূল্যমানে যা দুশো চোদ্দ কোটি আটাশ লাখ টাকা এমন প্রলোভন পেয়ে না বলতে পারবে কয়টি ফেডারেশন কিন্তু বিশ্বকাপের মূল আকর্ষণ যারা তারাই যদি বিশ্বকাপে না থাকেন এমনটা হওয়ার সম্ভাবনা আছে কারণ ইউরোপে ফুটবলের হর্তাকর্তা ওয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলে দিয়েছেন কোনোভাবেই দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয় এসপো টোয়েন্টি দুবাই ফেয়ারে এ ব্যাপারে কথা বলেছেন সেফেরিন ফিফাকে সতর্ক করে বলেছেন ইউরোপ ও দক্ষিণ আমেরিকা এই পরিকল্পনার বিরুদ্ধে আর এ দুই মহাদেশই বিশ্বকাপ জিতেছে সেফেরিন অবশ্য এর আগেই এ ব্যাপারে ফিফাকে সতর্ক করেছেন তবে অন্যভাবে উয়েফা আর কনমেবল কিছুদিন আগে প্রস্তাব দিয়েছে দু সাল থেকে উয়েফা ন্যাশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার দশটি দল ন্যাশনস লিগের শীর্ষধাপ অর্থাৎ ইউরোপের সেরা ষোলো দলের সঙ্গে যোগ দেবে ব্রাজিল আর্জেন্টিনা সহ কনমেইবলের ছটি দল বাকি চার দল ন্যাশনস লীগের পরের ধাপে অংশ নেবে ইউরোপ ও কনমোর শীর্ষ দলগুলোকে দুই বছর পরে যদি একটি টুর্নামেন্টে দেখা যায় তবে আর মানুষ বিশ্বকাপে দেখতে আগ্রহী হবেন কেন বিশ্বকাপের চেয়েও এই ন্যাশানস লীগের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে কারণ বিশ্বকাপে আফ্রিকা এশিয়া ওশেনিয়া এবং উত্তর আমেরিকা থেকেও দল থাকে বিশ্বকাপে এতে ইউরোপ ও কন সব সেরা দল বিশ্বকাপে জায়গা পায় না কিন্তু নেশনস লিগের সে ঝামেলাও থাকবে না কিন্তু সেফেরিন জানেন এটা আসলে হুমকি হিসেবেই বেশি কার্যকর বাস্তবে দুই বছর পর এভাবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলোর দেখা হলে মানুষ ধীরে ধীরে আগ্রহ হারাবে এ কারণে দুই বছর পর বিশ্বকাপ আয়োজনেরও কোনো কারণ খুঁজে পাচ্ছেন না উয়েফা প্রধান মূল সমস্যা হলো বিশ্বকাপকে আকর্ষণীয় রাখতে হলে প্রতি চার বছর পরপরই আয়োজন করতে হবে দ্বিতীয়ত যদি দুই বছর পর হয় তাহলে এটা মেয়েদের ফুটবলকে গিলে ফেলবে কারণ সেক্ষেত্রে মেয়েদের বিশ্বকাপের বছরেও হবে বিশ্বকাপ হবে অন্য ক্রীড়া অনুষ্ঠান যেমন অলিম্পিক গেমস এর বছরে হবে অনেক বড় ভুল যদিও ফিফা এই প্রস্তাব পাশ করে নেয়ার পথে আছে ইংল্যান্ড জার্মানি ও ফ্রান্স এই প্রস্তাবের বিরোধী ইউরোপের অধিকাংশ পরাশক্তি এর বিপক্ষে কিন্তু আফ্রিকার ছিয়াত্তর ভাগ ফেডারেশন এর পক্ষে এশিয়ার ও ভাগ ফেডারেশন দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে কিন্তু সেফেরি নিশ্চিত যে বিশ্বকাপের বর্তমান চক্র পাল্টাবে না কারণ সহজ ভাষায় এটা খুব বাজে প্রস্তাব এবং আমরা এর বিরুদ্ধে এ কারণে এটা হবে না এমন না এটা হবে না কারণ এটা একটা বাজে প্রস্তাব অলিম্পিক গেমস কেন চার বছর পরপর হয় কারণ এটা এমন এক ইভেন্ট যার জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হয় আপনি এর প্রতীক্ষা করবেন এবং আপনি উপভোগ করেন ফুটবলের সবচেয়ে বড় ইভেন্টও চার বছর পর হতে হবে আর এটা তো পরিষ্কার বিশ্বের পঁচাত্তর ভাগ সমর্থক দুই বছর পর বিশ্বকাপের এই প্রস্তাবকে উড়িয়ে দিয়েছে একের পর এক ফুটবলার চোটে আক্রান্ত ভাবান্তর নেই বাফুফের বাংলাদেশের কমলাপুর মাঠের টার্ফ সংস্কারের দাবিতে ফেডারেশন কাপ থেকে সরে দাঁড়িয়েছে ঘরোয়া লীগের জায়ান্ট বসুন্ধরা কিংস কারণ কমলাপুর মাঠের ধ্বংসপ্রায় টার্ফেই বুটার স্পাইক আটকে চোট পেয়েছিলেন জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার তুফু বর্মন সেই চোট থেকে সুস্থ হয়ে উঠতে তুপুকে এবার ভারতে মুম্বাই যেতে হচ্ছে গত চার ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ সৈয়দ সিবাই মোস্তফা কামাল স্টেডিয়াম অনুষ্ঠিত স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন তুপু বর্মন তার বুটের স্পাইক টার্ফে আটকে যাওয়ায় লিগামেন্টে টান পড়ে দেশে প্রায় এক মাস চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি তার তাই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে কমলাপুরের টার্ফে একের পর এক ফুটবলার আঘাত পেলেও বাফুফের কোনো ভাবান তৈরি নেই গতকাল শুক্রবারও চট্টগ্রাম আবহাওয়া বিপক্ষে ম্যাচের টার্ফে পাট গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার তথা জাতীয় দলের আরেক সেন্টার ব্যাক রিয়াদুল হাসান আজ তার এমআরআই করানো হয়েছে রোনালদো ফার্নান্দেস জুটির চেয়ে দল বড় জাতীয় দলে এক সঙ্গে খেলেছেন এরপর ক্লাবেও সুযোগ পেয়েছেন একসঙ্গে খেলার পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজের মধ্যে দারুণ বন্ধুত্ব আছে গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ইউনাইটেডের তিন এক গোলে জেতা ম্যাচে নিষেধাজ্ঞার জন্য দলে ছিলেন না ফার্নান্দেস ওই ম্যাচে দলের শেষ গোলটি করেন রোনালদো কিন্তু সম্প্রতি রোনালদো ফার্নান্দেস জুটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাংনিক মনে করেন দলের স্বার্থে এই দুজনের সবসময় একসঙ্গে খেলা জরুরি নয় দলের প্রয়োজনে ভিন্ন ভিন্ন ফরমেশনে খেলিয়ে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনাটাই তার মূল লক্ষ্য শুক্রবার স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন বার্নলির বিপক্ষে আমাদের ছাড়া খেলতে হয়েছিল সেখানেও আমরা ভালো করেছে আমরা দুই স্ট্রাইকার দুই উইঙ্গার এবং দুজন ছয় নম্বর নিয়ে খেলেছে প্রত্যেক খেলোয়াড় তাদের সম্ভাব্য সেরা অবস্থানে ছিল চলতি মৌসুমে তেইশ ম্যাচে পাঁচ গোল করেছেন ফার্নান্দেস লিগে আঠারো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড সাফল্য পেতে দলের সবার মাঝে ঐক্য শক্তিশালী করার ডাক দিয়েছেন রাংনিক তিনি বলেছেন আরেকটি জিনিস আমরা অর্জন করার চেষ্টা করছি সেটা হলো আমরা যে ফরমেশনে খেলি না কেন সবাইকে তাদের সম্ভাব্য সেরা অবস্থানে পাওয়ার চেষ্টা করছে কেবল রোনালদো এবং ব্রোনোর জুটি নয় দলের অন্য খেলোয়াড়দের মধ্যে জুটি গড়ে ওঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন